প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজকের পরীক্ষার অর্থাৎ আজকের ইতিহাস পরীক্ষার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। আর পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে এবং কত পাবে সেটাও জানাবে। আর একবারে নির্ভুলভাবে তোমাদের এই উত্তরগুলো দিয়ে দিলাম, তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও। প্রথমে দেখো, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। এক, হাজার দুয়ারি জাদুঘর হলো একটি। উত্তর অপশন ডি, ঐতিহাসিক জাদুঘর। দুই, মণিকুন্তলা সেন রচিত স্মৃতি কথার নাম। উত্তর অপশন ডি, সেদিনের কথা। তিন, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন। উত্তর অপশন ডি, বার্থোলোমিও দিয়াজ। চার নম্বর, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক। উত্তর অপশন এ, অ্যাডাম স্মিথ। পাঁচ নম্বর প্রশ্ন, ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। উত্তর অপশন বি, লর্ড কর্নওয়ালিস। এবার দেখে নাও এখানে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। রেগুলেটিং অ্যাক্ট 1773 সাল, ফারুকশিয়ারের ফরমান। উত্তর হবে 1717। তারপর তিন, বাংলায় কোম্পানির দেওয়ানি লাভ। উত্তর 1765 সাল। পিটের ভারত শাসন আইন। উত্তর হবে 1784 সাল। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি, দেখে নাও অপশান ডি। এইবার সাত নম্বর প্রশ্ন, 1843 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর বোগের সন্ধি, অপশান সি। আট নম্বর প্রশ্ন, গোলামগিরি গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর অপশান এ, জ্যোতিবা ফুলে। নয় নম্বর প্রশ্ন, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? অপশান বি, থিওডর বেক। এবার এখানে দেখো যে সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন? উত্তর কাং ইউ ওয়ে। তারপর ১১ নম্বর প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম? উত্তর সিডিশন কমিশন। ১২ নম্বর প্রশ্ন, কত সালের ১৬ই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয়? উত্তর ১৯৩২ সাল। ১৩ নম্বর প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের আগামী তারিখের চেক বলেছিলেন? উত্তর মহাত্মা গান্ধী, অপশান বি। ১৪ নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের? উত্তর অপশান ডি, আন্দামান ও নিকোবর। ১৫ নম্বর প্রশ্ন, হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর অপশান বি, জাপান। তারপর দেখো এখানে ১৬ নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? দেখো এটা হবে, দেখে নাও, মোহাম্মদ হাত্তা। এটা উত্তর হবে, উত্তর হবে মোহাম্মদ হাত্তা, অপশান ডি। ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর মোহাম্মদ হাত্তা। এরপর দেখে নাও এখানে ১৭ দাগে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। ট্রুমান নীতি ১৯৪৭, বার্লিন অবরোধ ১৯৪৮, আনস্লুস চুক্তি ১৯৫১, ফাল্টন বক্তৃতা ১৯৪৬। এখানে অপশান বি উত্তর হবে। এরপর দেখো কমিকন গড়ে ওঠে? উত্তর অপশান সি, পূর্ব ইউরোপে। ১৯ নম্বর প্রশ্ন, আরব লীগের অধীন ছিল না? উত্তর মিশর। এরপর দেখে নাও ২০ নম্বর প্রশ্ন, কুয়েমিন্টান শব্দের প্রতিষ্ঠাতা? উত্তর সান ইয়াতসেন। তারপর ২১ নম্বর প্রশ্ন, বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন মরিস ডি মরিস। তারপর স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় ১৯৫০ সালে। এরপর দেখো ২৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন? উত্তর শেখ মুজিবুর রহমান। এবং ২৪ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর মোরারজি দেশাই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।